হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি ঝিঙে সর্ষে। তো তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ঝিঙে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিছু আলু কেটে নিয়েছিলাম, তো এগুলোকে আমি ফার্স্ট ভেজে নেব। তো এবার আমি আলুতে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো ভাজা হচ্ছে। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমার আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। তো এবার আমি ওই সেম কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এটাতে আমি পাঁচ ফোড়ন দিয়েছি। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। তো এবার আমি ঝিঙেগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি একটি চামচ নুন আর একটি চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে একটু নাড়িয়ে দিলাম। তো এবার আমি ঝিঙেটাকে একটু নাড়িয়ে দেব, দিয়ে এবার আমি এটাকে দু মিনিটের মতো ভালো করে একটু ফ্রাই করে নেব। নিয়ে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এবার আমি এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আগে ভেজে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেব। তো এখানে আমি বাকি সবজিগুলোর সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সো এবার এটাকে ভালো করে নাড়িয়ে সর্ষের সাথে সবজিগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সর্ষেটা ভালো করে মিক্স হয়ে যায়। সর্ষের সাথে সবজিটা ভালো করে মিক্স করানো হয়ে গেছে আর সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে সবজি থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে। তো এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল। একটু ভালো করে এটাকে নাড়িয়ে দিয়ে জলটা বা সবজির সাথে ভালো করে মিক্স করে দেব। তো এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, আর লো ফ্লেমে এবার এটা 10 মিনিট হবে। তো তারপরে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সো আমার ঝিঙে সর্ষে একদম রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব।